আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের জাতীয় মসজিদ তথা বাইতুল মোকাররমে। তবে যাওয়ার আগে পরিচিত হইনি বাংলাদেশের অন্যতম ট্রাভেল ইউটিউবার ডক্টর সাগর রশিদ ভাইয়ের সাথে। এখন চলুন মসজিদের ভিতরে যাওয়া যাক। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বাইতুল মোকাররম মসজিদটি বাংলাদেশের জাতীয় মসজিদ হিসাবে প্রসিদ্ধ। এর স্থাপত্যশৈল অত্যন্ত দৃষ্টিনন্দন। পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। মসজিদটি নির্মাণ করা হয়েছে পবিত্র মক্কার কাবা ঘরের আদলে চারকোনা আকৃতির। জানা যায়, বাওয়ানি জুট মিলসের মালিক উর্দুভাষী আব্দুল লতিফ বাওয়ানি এবং তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি 1959 সালে বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি গঠন করে মসজিদটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। ইতিহাসবিদ শরীফউদ্দিন আহমেদ সম্পাদিত ঢাকা কোষে বলা হয়েছে, 1960 সালে 27শে জানুয়ারি আব্দুল লতিফ বাওয়ানি মসজিদ নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর দুই বছর পর 1962 সালে মসজিদ নির্মাণের কাজ মোটামুটি শেষ হয়। তবে পুরো কাজ শেষ হয় 1968 সালে। মসজিদটি নকশা করেছেন এ এইচ থারানি নামের একজন পাকিস্তানের স্থপতি। বাইতুল মোকাররম মসজিদটি প্রথমে 30,000 মানুষের নামাজ আদায়ের সুযোগ রেখে নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে 2008 সালে সৌদি সরকারের অর্থায়নে এর সম্প্রসারণ করা হয়েছে, যার ফলে একসঙ্গে 40,000 মানুষের নামাজ আদায়ের সুযোগ সৃষ্টি হয়। আটতলা এই মসজিদের নিচতলে রয়েছে মার্কেট এবং গুদামঘর। তিনতলার উত্তর পাশে নারীদের নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে, সেখানে একসঙ্গে 1500 নারী নামাজ পড়তে পারে। বাইতুল মোকাররম মসজিদ নির্মিত হয়েছে পুরনো ঢাকা এবং নতুন ঢাকার মিলনস্থলে। লেখক ওসমান গনি বলেছেন, এই মসজিদ নির্মাণের অনেক আগে থেকেই নতুন ঢাকার সীমানা বাড়তে থাকে, ফলে পুরনো ও নতুন এই দুই ঢাকার মানুষের কথা বিবেচনা করে এই স্থানটি নির্বাচন করা হয়। প্রতি সপ্তাহের জুমার নামাজের সময় এই মসজিদে থাকে উপচে পড়া ভিড়। আর প্রতি ঈদে 5টি করে ঈদের জামাতের ব্যবস্থা করা হয় এবং প্রতি জামাতেই থাকে হাজার হাজার মানুষের অংশগ্রহণ। বাইতুল মোকাররম মসজিদের নকশা বা স্থাপত্যশৈলীর মাঝে ভিন্ন ধরনের আকর্ষণ রয়েছে, যা দেখতে দেশি বিদেশি অনেক পর্যটকও আসেন বাংলাদেশের জাতীয় মসজিদ এই বাইতুল মোকাররম দেখার উদ্দেশ্যে। আজকের ব্লগ এ পর্যন্তই, পরবর্তী ব্লগে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।